মণিপুর শান্ত হতেই দিচ্ছে না দুষ্কৃতীরা। মঙ্গলবার ফের গুলিকাণ্ড ঘটল। মণিপুরের তোলানকোকি গ্রামে গুলির ঘটনাটি ঘটেছে। তেল ট্যাঙ্কার ও লরিগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। গুলিতে ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম তুরারাম আগর, বর্তমানে তার চিকিৎসা চলছে। গুলিতে তেলবাহী ট্যাঙ্কের চালকও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জিরিবাম ইম্ফল জাতীয় সড়কে। জানা যায় চারটি পণ্য থাকা বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মণিপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে কুকি জঙ্গিরা তেলের ট্যাঙ্কার ও পণ্যবোঝাই লরিতে গুলি চালায়। জঙ্গিরা জিরিবাম থেকে ইম্ফল যাওয়ার পথে লরিগুলিতে নির্বিচারে গুলি চালায়। এতে দুটি ডিজেল ট্রাক, একটি পেট্রোল ট্রাক এবং একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। জিরিবাম থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। Yes, five years. Yes, stand up. LPG, blah blah blah. Big cargo like that. I'm afraid my mom will hear me. This guy said, "City crazy, cargo under." The bus is here. Yeah, address. Has. गाडी यो भाइको मेरो अगाडि रोएको थियो यो भाइ।